আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা রাখবো তা হচ্ছে যে প্রস্রাবের সাথে, যে অনেক সময় অনেকেই বলে থাকেন যে প্রস্রাবের সাথে ধাতু যায় বা বীর্য চলে যায়, এটা অনেকেই বলেন, বা শুক্রমেহ যাকে বলা হয়, যাকে ইউনানি ভাষায় জিরিয়ান বলা হয়। এভাবে শুক্রমেহ বা শুক্রপাত অনেকের দৃশ্যমান হয়, আবার অনেকের দৃশ্যমান হয় না। অর্থাৎ কেউ দেখেন যে প্রস্রাবের আগে বা পরে ধাতু চলে যায়, এরকম অনেকেই বলে থাকেন যে সুপ্রভাত হয়। কেউ বলে থাকেন যে প্রস্রাবের সাথে ওনার যায়, কিন্তু উনি হয়তো কোনো সময় বুঝেন, কোনো সময় বুঝেন না। তো এরকম অনেকেই বলে থাকেন। তো এখন যাদের দেখা যায় দৃশ্যমান হয়, তারা তো ঠিক আছে, ওনারা তো দেখতে পাচ্ছেন, কিন্তু অনেকে আছে যে প্রস্রাবের সাথে, প্রস্রাবটা করলে দেখা যায় যে ওনাদের খুব দুর্বল লাগে এবং প্রস্রাবের সাথে ওনাদের কিছু যায় এরকম মনোভাব হয়, বা দেখা যায় যে দ্রুত বীর্যপাত হয়ে যায়, বা শুক্র স্বল্পতা হয়, বা দেখা যায় যে বারবার প্রস্রাব হয়, অথবা প্রস্রাবের সাথে ফেনা হয়, বা দুর্গন্ধযুক্ত প্রস্রাব হয়, অতিরিক্ত দুর্গন্ধযুক্ত প্রস্রাব হয়। প্রস্রাবের সাথে উনাদের অনেকেই বলে থাকেন যে আমার প্রস্রাব করার পরে এরকম গায়ে ঝাঁকুনি দিয়ে এরকম করে, সবাস করার পরে অনেকের আছে যে জ্বালা পোড়া করে, অথবা বীর্য যখন বের হয় তখন ওনাদের খুব জ্বালা পোড়া করে, অথবা একটা মানে খুব অস্বস্তিকর একটা ইয়েটা চলে আসে, অনেকেই বলে থাকেন। আবার দেখা যায় যে কারো ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাব করার আগে বা পরে জ্বালা পোড়া করে। তো এরকম পরিস্থিতিতে আপনার প্রস্রাবটা পরীক্ষা করা খুব জরুরি। তো এখন তো আধুনিক প্রস্রাব পরীক্ষা করার বিভিন্ন ইয়ে রয়েছে, তো আমি সেটা নিয়ে আলোচনা রাখবো না। তো আমি এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা রাখছি তা হচ্ছে যে প্রস্রাব পরীক্ষা করার একটা পুরাতন ঐতিহ্য রয়েছে, হাজার হাজার বছর আগে প্রস্রাব পরীক্ষাগুলো কিভাবে হতো। তো সেক্ষেত্রে আয়ুর্বেদী বা ইউনানিতে এটা পরীক্ষা করার একটা ব্যবস্থা ছিল, তা হচ্ছে যে কয়েকটি ব্যবস্থার মধ্যে একটি আমি এখন শুধু বলছি। প্রস্রাবটা পরীক্ষা করার সময় আপনি প্রথমে, আপনি যদি নিজের পরীক্ষা করতে চান, তাহলে চেষ্টা করবেন যে একটা বোতলে, প্লাস্টিকের বোতলে হোক বা কৌটায় হোক, আপনার প্রস্রাবটা অল্প পরিমাণ নেয়া। তো সকালের প্রথম যে প্রস্রাবটা আছে সেটা নিলে ভালো হয়, এটা হচ্ছে এই পদ্ধতি আর কি। তো এখানে অল্প যদি আপনি জাস্ট এক চিমটি, এভাবে দুই আঙ্গুলের এক চিমটি নখ পরিমাণ আপনি যদি ফিটকিরি দেন, এটা আপনি রেখে দিতে হবে 24 ঘন্টার জন্য। মানে আজকে রেখে দিলে আজকে ঠিক ওই টাইমে আপনি দেখবেন, দেখতে পাবেন যে কি অবস্থা হয়। তো এখানে দেখবেন যে এভাবে, যেভাবে আপনারা দেখছেন যে প্রস্রাবটা দেখা যাবে যে উপরে উঠে গেছে এবং বীর্যটা এভাবে ঘন হয়ে নিচের দিকে দেখা যায় যে আছে। তো এখানে আমি জাস্ট একটা ডেমো দেখলাম, তো আপনারা চাইলে এটা প্রস্রাবের সাথে পরীক্ষা করে দেখতে পারেন। তো এই ফিটকিরি যেটা আছে এটা হচ্ছে আপনি যদি পানিতে দেন, পানিতে দিলে যেভাবে পানি সেভাবে থাকবে, এখন প্রস্রাবে যদি দেন তাহলে দেখা যাবে যে এভাবে এই ইয়েটা এসে জমবে। অনেকেই বলবেন যে এখানে ইউরিয়া আছে, পটাশিয়ামের এই যে অনেক কিছু প্রস্রাবের সাথে চলে আসে সেগুলিকে জমা হবে। হ্যাঁ ভাই, আমি এই আধুনিক যে পদ্ধতি সেটা নিয়ে আমি আলাপ করছি না, আমি আলাপ করছি হাজার হাজার বছর ধরে যেটা আয়ুর্বেদ এবং ইউনানিতে চলে আসছিল, যে আপনার প্রস্রাবটা যদি দেখা যায় দৃশ্যমান না হয়, আপনি যদি না দেখেন যে প্রস্রাবের সাথে যদি আপনার বীর্যটা বের না হয়, তাহলে তারা এভাবে দেখতেন যে তার প্রস্রাবের সাথে ধাতু যাচ্ছে কিনা। তো এখানে আসলে তর্কের বিষয় না, আমি জাস্ট এটা আগের একটা পদ্ধতি, এই পদ্ধতিটা অবলম্বন করতেছি। যে যারা আয়ুর্বেদ কবিরাজ আছেন বা হাকিম আছেন, ওনারাও কিন্তু চাইলে এটা পরীক্ষা করতে পারেন বিভিন্ন রোগীর ক্ষেত্রে। আমিও নিজে অনেক সময় পরীক্ষা করি, দেখা যায় যে একজন মানুষের সব কিছু ঠিক আছে, কিন্তু দেখা যায় প্রস্রাব পরীক্ষা করছেন, উনি গিয়ে ডায়াগনস্টিক সেন্টার, সেখানে দেখাচ্ছে যে রিপোর্টগুলো ক্লিয়ার। তো এখানে ওনার যে বিভিন্ন কারণ আছে, যৌন রোগের সমস্যা আছে বা ওনার বীর্যটা দেখা যায় যে ওনার বাচ্চা কাচ্চা হয় না, বা বীর্যের যে বিষয়টা রয়েছে সেটা পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যায় ডায়াগনস্টিক সেন্টারে সেটা নির্ভুল দেখা যায় যে কোনো সমস্যা নেই, নর্মাল। তো এখানে আগের যুগের আয়ুর্বেদ ইউনানি কবিরাজ হাকিমরা কি করতেন, এই এটা আমি দেখালাম। তো এখানে আছে পার্সেন্টেজ আকারে দেখা যায় যে কারো কম কারো বেশি, এভাবে বীর্যটা বের হয়ে যায় বা ধাতুটা চলে যায়। মানে এই ধাতুটা হচ্ছে যে শরীরের সর্বধাতু, এখানে প্রস্রাবের সাথে যা কিছু বের হয়, এখন দেখা যাচ্ছে যে প্রস্রাবের সাথে বিভিন্ন কেমিক্যাল গুলো নিঃসরণ হয়। তো এই কেমিক্যাল গুলো যদি বেশি পরিমাণে বের হয় সেটাও ক্ষতিকর। আপনারা অনেকেই জানেন যে ইউরিয়া যদি বেশি বের হয়ে যায় প্রস্রাবের সাথে, তাহলে আমাদের শরীরের জন্য খারাপ। তো সেখানে একই কথা যে আগের যুগে এভাবে পরীক্ষা হতো। তো এই পরীক্ষাটা আপনাদেরকে এখন দেখালাম, তো আপনারা চাইলে এটা পরীক্ষা করতে পারেন। আর যদি আপনাদের এই সমস্যাটা হয় তাহলে কি করবেন, যদি কারো দেখা যায় যে প্রস্রাবের সাথে এরকম ইয়েটা যাচ্ছে এবং প্রস্রাবের নিচে এভাবে জমা হচ্ছে যদি দেখেন, তাহলে আপনি কি করবেন, আপনি একজন হাকিম বা ইউনানি হাকিম বা চিকিৎসকের সাথে পরামর্শ করেন। আপনি চাইলে হোমিও খেতে পারেন। আপনারা এটা যাদের স্পারমোটর হেয়ার রোগ আছে বা শুক্রমেহ হয় তাদের ক্ষেত্রে হচ্ছে প্রস্রাবের সাথে যদি যায় তাহলে এটা এটাকে বলা হয় এই ইউনানি আয়ুর্বেদিক কবিরাজি ভাষায় একে চূড়া ধাতু বলা হয়। ও এটা হচ্ছে অনেক আগের যে ইয়েগুলো, আপনারা জানেন যে আমি আসলে সেই আগের অতীতের যে চিকিৎসাটা রয়েছে সেটা নিয়ে বেশি আলোচনা রাখি এবং সেগুলো তুলে ধরার চেষ্টা করি, কারণ এগুলো আমাদের ঐতিহ্য, আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের বাপ দাদা সহ সবাই এগুলোতে ছিলেন,
তো তাদের রোগ ব্যাধিও কম ছিল। তো আমরা এখন হচ্ছে কি বেশি আধুনিক হয়ে গেছি, এবং আধুনিকতা এমন জোয়া আমাদের পেয়েছে যে আমরা খুব বেশি পরিমাণে আধুনিক ওষুধগুলো বেশি খাই। তো আমরা ন্যাচারালের দিকে থাকি না, আমরা মানে ন্যাচারালি আমরা যে নেচার থেকে আমাদের জন্ম হয়েছে বা ন্যাচারালি আমাদের সবকিছু এগুলোতে আমরা নাই, আমরা সিনথেটিকে চলে গেছি, আমরা চলে গেছি খুব বেশি পাওয়ারফুল মেডিসিন গুলোতে। তো সেক্ষেত্রে আমি এই বিষয়গুলো তুলে ধরি যাতে আমাদের ঐতিহ্যটা বজায় রাখতে পারে এবং বিভিন্ন বিষয়গুলো তুলে ধরি। হ্যাঁ, আমাকে আপনারা বিভিন্ন প্রশ্ন করতে পারেন। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনাদের কার কোন রোগ, রোগ অনুযায়ী আমি অবশ্যই আমি কমেন্টে আপনাদের জানাবো যে যদি আপনাদের এটা দেখা যায় তাহলে আপনি কি করবেন। তো এখানে হচ্ছে আমি কিছু বলে দিই যে আপনি ইউনানি হাকিমের সাথে বলবেন যে আপনার শুক্রমেহ বা সুপ্রভাত হচ্ছে, আপনার এই ধাতুটা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, আপনি কোনো সুপ্লিমেন্ট দেওয়ার জন্য। তো এখানে বিভিন্ন ঔষধ আছে, যেমন শরবতে জিরিয়ান আছে, হাবে জিরিয়ান আছে, তারপরে হচ্ছে চন্দনাশব সিরাপ রয়েছে, চন্দনাশব সিরাপ, এভাবে কয়েকটি ওষুধ আছে যেগুলো রোগ অনুযায়ী রুগীকে দিতে হয়। তো এগুলো যদি খাওয়া হয় তাহলে দেখা যায় যে এই শুক্রমেহ যেটা রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে কমে যায়। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কারো যদি এরকম দেখা যায়। আর আরেকটা কথা বলি যে কারো ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাবের নিচে অল্প পরিমাণে থাকতে পারে, এটা যদি থাকে তাহলে এটা নিয়ে তো মানে মাথা ঘামানোর কোনো কিছু না, টেনশনেরও কোনো কিছু না। আপনারা যদি এরকম দেখেন তাহলে অবশ্যই আপনি একজন হাকিম বা চিকিৎসকের সাথে আলাপ করবেন অথবা আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আমি এভাবে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরি। আমি অন্যান্য ভিডিওগুলো আপনারা পাবেন, ব্যতিক্রম ধর্মী ভিডিওগুলো পাবেন ইনশাল্লাহ। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করে আমাকে উৎসাহ দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাহাদ মিডিয়া ইউটিউব চ্যানেল।